আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি নিজে কিভাবে চেক করবেন আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন চালু হবে কি হবে না, অর্থাৎ আপনি মনিটাইজেশন পাবেন কি না, এটা আপনি চাইলে নিজে চেক করতে পারবেন। আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার দিনের পর দিন ইউটিউব প্ল্যাটফর্মে খেটে যাচ্ছেন, কারো 1 বছরে 1,000 সাবস্ক্রাইবার, 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে, কারো 1.5 বছর, কারো 4 বছরও হচ্ছে না, কারো 6 মাসে হচ্ছে, কারো 1 মাসে হয়ে যাচ্ছে, কারো 7 দিনে হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের মধ্যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা অনেক পরিশ্রম করার পর মনিটাইজেশন পায় না। তো আপনি আগে থেকে যদি জিনিসটা জেনে নিতে পারেন যে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে কি হবে না, আপনি যে কন্টেন্টগুলো তৈরি করছেন এই কন্টেন্টগুলোতে আপনি মনিটাইজেশন পাবেন কি না, তাহলে কিন্তু আপনার পক্ষে সহজ হবে ইউটিউবে কাজ করা, অনেক সহজ হয়ে যাবে। দিস ইজ ইউর হোস্ট তানিম খান, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স ভিডি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, মনিটাইজেশনের ক্ষেত্রে আমাদের বেশ কিছু নিয়ম রয়েছে। মনিটাইজেশনের জন্য যখন আমরা আবেদন করি, অর্থাৎ আমাদের যে থ্রেশহোল্ডটা রয়েছে 1,000 সাবস্ক্রাইবার, এমনকি 4,000 আওয়ার্স ওয়াচ টাইম, এই থ্রেশহোল্ডটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা যখন অ্যাপ্লাই করি, তখন প্রথম যে ধাপটা আছে এটা কিন্তু সবার কিন্তু ওকে হয়, ঠিক আছে, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমরা টিক মার্ক দিয়ে দিই। কিন্তু সেকেন্ড যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডসেন্স, সেখানে কিন্তু অনেকের এরার চলে আসে কিছু ভুলের কারণে, যার কারণে সেটা পেন্ডিংয়ে থাকে, আপনি মনিটাইজেশনটা পান না। থার্ড যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে কি, রিভিউতে চলে যায়। সেকেন্ড স্টেপটা যদি কমপ্লিট হয়ে যায় অটোমেটিক, সেক্ষেত্রে থার্ড স্টেপটা অটোমেটিক হয়ে যায়। ওকে, সেকেন্ড স্টেপটা যদি সাকসেস হয়, তো অ্যাডসেন্সের মধ্যে এরার কেন আসে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকের এই ভিডিওটি একটি মুহূর্তে স্কিপ না করার জন্য অনুরোধ করছি। বন্ধুরা, কী কী কারণে মনিটাইজেশনটা রিজেক্ট হতে পারে আমাদের কিন্তু আগে সেটা জানতে হবে। বেশ কিছু কারণ রয়েছে যে কারণগুলোর কারণে আমাদের মনিটাইজেশন আবেদনটাকে ইউটিউব রিজেক্ট করে দেয়। তার মধ্যে প্রথম যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে রিইউজ কন্টেন্ট প্রবলেমের কারণে, তারপর হচ্ছে রিপিটিটিয়াস কন্টেন্টের কারণে রিজেক্ট হতে পারে, মিসলিডিং মেটাডাটা কারণে হতে পারে, তারপর অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাকচার যদি আপনার চ্যানেলে থাকে সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন পাবেন না, রিজেক্ট করে দিবে। তারপর অ্যাডসেন্স স্টেপ টু ইরার, এটির কারণে কিন্তু প্রবলেমটা হতে পারে। তারপর আর কি আছে আমি আপনাদেরকে বলছি, আমরা যখন ইউটিউব টিমের কাছে আমাদের চ্যানেলটা যখন 1,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়, এমনকি 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়, তখন আমরা রিভিউতে পাঠাই, তখন ইউটিউব টিম ম্যানুয়ালি যাচাই করে, ফিজিক্যালি, কোনো রোবট না, আমাদের মতো মানুষরাই কিন্তু চেক করে দেখে আসলে এই চ্যানেলটাকে মনিটাইজেশন দেওয়া যাবে কি যাবে না, কোনো প্রবলেম আছে কি না। তখন তারা চ্যানেলের মধ্যে যে জিনিসগুলো চেক করে, তার মধ্যে প্রথম হচ্ছে মেইন থিম, আপনার চ্যানেলের মধ্যে মেইন থিমটা ঠিক আছে কি না। মেইন থিমটা হচ্ছে যে আপনি যেই ক্যাটাগরিতে কাজ করছেন সেই ক্যাটাগরিতে আপনি প্রতিদিন ভিডিও আপলোড করছেন কি না, বা আপনার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সেই ভিডিওগুলো একই ক্যাটাগরির কি না। দেখা যাচ্ছে আজকে আপনি একটা ব্লগ ভিডিও ছাড়লেন, তারপর কালকে আবার ছাড়লেন একটা ট্যাগ ভিডিও, তারপরের দিন ছাড়লেন একটা কুকিং ভিডিও। তো এভাবে যদি আপনি চ্যানেলে মাল্টিপল ক্যাটাগরির ভিডিও থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে মনিটাইজেশন দেওয়া হবে না। এটু আমার কথা না, ইউটিউব নিজে বলছে যে মেইন থিম ঠিক রাখতে হবে। তবে আপনারা দেখবেন অনেক চ্যানেলে কিন্তু এ ধরনের মিক্সড ক্যাটাগরি নিয়ে যারা কাজ করে তাদেরকেও কিন্তু মনিটাইজেশন দেওয়া হয়, কিন্তু এটা কিন্তু রিস্ক থাকে, যে কোনো সময় আপনার চ্যানেলে মনিটাইজেশনটা চলেও যেতে পারে যেহেতু আপনি মাল্টিপল ক্যাটাগরির ভিডিও চ্যানেলে আপলোড করেছেন। ওকে, দ্বিতীয়ত যেটা তারা চেক করে সেটা হচ্ছে মোস্ট ভিউড ভিডিও, আপনার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউজ এসেছে যে ভিডিওটা থেকে সেই ভিডিওটা তারা চেক করে দেখবে যে এই ভিডিওটার মধ্যে কোনো সমস্যা আছে কি না, অন্যের কোনো ক্লিপ ব্যবহার করেছেন কি না, অর্থাৎ কোনো সমস্যা পেলে এই ভিডিওটার মধ্যে কোনো রিপিটেডস কন্টেন্ট পলিসি ভায়োলেট করেছে কি না, আপনাকে মনিটাইজেশনটা দিবে না। তারপর হচ্ছে নিউয়েস্ট ভিডিও, আপনার চ্যানেলে একদম নতুন ভিডিও, রিসেন্টলি আপলোড করা যে ভিডিওটা আছে সেই ভিডিওটা চেক করে দেখবে যে আপনার সব কিছু ঠিক আছে কি না। তারপর আরেকটা চেক করবে সেটা হচ্ছে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, আপনার চ্যানেলে যে 4,000 ঘন্টা ওয়াচ টাইম এসেছে এই 4,000 ঘন্টা ওয়াচ টাইম আপনি কোথা থেকে পেয়েছেন, এগুলো কি অর্গ্যানিকলি এসেছে নাকি আপনি কোনো থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমে স্প্যামিং করে আপনি ওয়াচ টাইমগুলো জেনারেট করেছেন, সেটা কিন্তু তারা চেক করে দেখবে। তারপর লাস্টে আরেকটা জিনিস চেক করবে সেটা হচ্ছে ভিডিও মেটা ডেটা, এটা হচ্ছে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, ইভেন থাম্বনেল, এগুলোর মধ্যে
মিল আছে কিনা, যদি মিল না থাকে আপনাকে মনিটাইজেশন দেওয়া হবে না। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখন আপনি কিভাবে চেক করবেন যে আসলে আপনার চ্যানেলটা মনিটাইজড হবে কিনা? ডিমনিটাইজড যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনার কাছে অনেক খারাপ লাগবে, সেজন্য আগে থেকে যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার পক্ষে ইউটিউবিং করা অনেক সহজ হয়ে যাবে, আপনার সময় বাঁচবে, আপনার অর্থ বাঁচবে, সব কিছু বাঁচবে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে রিইউজড কন্টেন্টের কারণে কিন্তু অনেকের চ্যানেলে মনিটাইজেশন চলে যাচ্ছে। রিইউজড কন্টেন্টটা কি? রিইউজড কন্টেন্টটা হচ্ছে যে আপনার একটা চ্যানেলে একটা ভিডিও আছে, আপনি সেই ভিডিওটা আপনার আরেকটা চ্যানেলে আপলোড করে দিলেন হুবহু, এটা হচ্ছে রিইউজড কন্টেন্ট। অর্থাৎ পুনরায় ব্যবহার যদি আপনি করেন এই ভিডিওটাকে, সেটা রিইউজড কন্টেন্ট হবে হবে। বা অন্য কোনো চ্যানেল থেকে আপনি কোনো একটা ভিডিওকে ডাউনলোড করে আপনি আপনার চ্যানেলে আপলোড করে দিলেন, এটা হচ্ছে রিইউজড কন্টেন্ট। রিইউজড কন্টেন্টের কারণে কিন্তু অনেকের চ্যানেলে মনিটাইজেশন চলে যাচ্ছে। কিন্তু রিইউজড কন্টেন্ট কিন্তু ইউজ করার বেশ কিছু নিয়ম রয়েছে। আপনি যদি ডকুমেন্টারি পারপাসে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। বা আপনি কোনো একটা ভিডিওকে রিয়েকশন দিবেন, সেম ভিডিওটাকে আপনি আবার রিয়েকশন দিবেন, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। আপনি রোস্টিং পারপাসে ব্যবহার করতে পারবেন, ডকুমেন্টারি পারপাসে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ ওই ক্লিপটার 10 সেকেন্ড আপনি ব্যবহার করতেছেন, আপনি কথা বলবেন 30 সেকেন্ড। অর্থাৎ আপনার অংশগ্রহণ, আপনার ভয়েস, আপনার অংশগ্রহণ বা আপনি কোনো একটা ফুটেজ অ্যাড করলেন, ভ্যালু ক্রিয়েট করলেন, সেগুলো যাতে বেশি হয় ওই ক্লিপের থেকে। ওই ভিডিওটা যদি 3 মিনিটের হয়, আপনি আপনার ক্রিয়েটিভিটি অ্যাড করে তৈরি করবেন 4 মিনিট বা 5 মিনিটের। এতে করে কি মনিটাইজেশন করা সম্ভব। অর্থাৎ পর্যাপ্ত ভ্যালু ক্রিয়েট করলে সেই ভিডিওটার মধ্যে যাতে পার্থক্য খুঁজে বের করতে পারে দর্শকরা। যদি সেম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে মনিটাইজেশন দিবে না। ওকে, ইউরোপের যে কপিরাইট ম্যাক্স টুল রয়েছে, এটা খুব সহজে কিন্তু ডিটেক্ট করে ফেলতে পারে যে কোন ভিডিওটা রিইউজড কন্টেন্ট পলিসির মধ্যে পড়তেছে। 2 নম্বর যে কারণে আমাদের মনিটাইজেশনটা দিচ্ছে না, সেটা হচ্ছে রিপিটিটিয়াস কন্টেন্ট। এটা হচ্ছে যে আপনার চ্যানেলে একটা ভিডিও আছে অলরেডি, আপনি কী করলেন সেই ভিডিওটাকে আপনার সেই চ্যানেলে আবার আপলোড করেছেন, এটা হচ্ছে রিপিটিটিয়াস কন্টেন্ট। অথবা আপনার কোনো একটা ভিডিও আজকে আপলোড করেছেন, আপনি কী করলেন কালকে সেম টপিকসে সেম কথা 100% স্ক্রিপ্ট মিলে যায় যদি, এটা হচ্ছে রিপিটিটিয়াস কন্টেন্ট। দর্শকরা যদি কোনো পার্থক্য খুঁজে বের করতে না পারে, সেটাকে বলা হচ্ছে যে রিপিটিটিয়াস কন্টেন্ট। এটা যদি আপনি ভায়োলেট করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু মনিটাইজেশন দেওয়া হবে না। তারপর হচ্ছে কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন। যদি আপনার চ্যানেলে অনেকগুলো কপিরাইট ক্লেম থাকে বা কপিরাইট স্ট্রাইক অনেকগুলো থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি আবেদনও করেন সেক্ষেত্রে কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন দিয়ে মনিটাইজেশন আপনাদেরকে রিজেক্ট করে দেওয়া হতে পারে। আরও বেশ কিছু কারণ রয়েছে, সেটা ইন ডিটেল আর অনেকগুলো ভিডিওতে বলবো। মিসলিডিং মেটাডেটা, এটা আমি কিন্তু অলরেডি ডিসক্রাইব করেছি, সেটা হচ্ছে যে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন বক্সের মধ্যে যদি মিল না থাকে, ভিডিওটা যে রিলেটেড টাইটেল ট্যাগ ডেসক্রিপশনটা সে রিলেটেড হতে হবে। এখন অনেকে আছে থাম্বনেল এক রকম লিখে, টাইটেল আরেক রকম লিখে, ডেসক্রিপশন বক্স আরেক রকম লিখে, ভিডিওর ভেতরে গেলে আরেকটা, এরকম যাতে না হয়। আপনার ভিডিওর যে বিষয়বস্তু রয়েছে সেটার সাথে অবশ্যই টাইটেল ট্যাগ ডেসক্রিপশন বক্সের মিল থাকতে হবে। এখন একটা ভিডিও তৈরি করেছেন আপনি, কীভাবে সাবস্ক্রাইবার বাড়াবো, কিন্তু আপনি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছেন কীভাবে ওয়াচ টাইম বাড়ানো যায়, বেশ কিছু কিওয়ার্ড দিয়ে দিয়েছেন কীভাবে ভিউজ বাড়ানো যায়। অর্থাৎ ওই ভিডিওটার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ নয়, যার কারণে যে কোনো সময় আপনার মনিটাইজেশন আবেদনটাকে কিন্তু ইউটিউব রিজেক্ট করে দিতে পারে, বা মনিটাইজ চ্যানেলও কিন্তু মনিটাইজেশনটা ডিমনিটাইজড হতে পারে। তারপর হচ্ছে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি আপনার চ্যানেলে থাকে। বন্ধুরা, ইউটিউবের যে নিয়মকানুনগুলো রয়েছে, অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স, ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন্স রুলসগুলো রয়েছে, সেটা যদি আপনি ভঙ্গ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে প্রথমবার মতো একটা ওয়ার্নিং যাবে। সে ওয়ার্নিংটা কিন্তু আপনার চ্যানেলে আজীবন থেকে যাবে, কিন্তু চ্যানেলের মধ্যে কোনো খারাপ প্রভাব ফেলবে না। এরপরে যদি আপনি সেম ভুলটা আবার রিপিট করেন সেক্ষেত্রে আপনার চ্যানেলে একটা অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া হবে। 3 মাসের মধ্যে যদি আপনি 3টা স্ট্রাইক খান 90 দিনের মধ্যে, সেক্ষেত্রে আপনার চ্যানেলটাকে উইদাউট এনি নোটিস ইউটিউব টার্মিনেট পর্যন্ত করে দিতে পারে। সেই জন্য একটা চ্যানেলে যদি কোনো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে সেক্ষেত্রে মনিটাইজেশন দেওয়া হবে না, কখনো হবে না। ওকে, তো অনেকে বলে যে কপিরাইট ক্লেম থাকলে চ্যানেল মনিটাইজেশন দিবে না, এটা ভুল। কপিরাইট ক্লেম থাকলেও মনিটাইজেশন হবে। তারপর হচ্ছে কপিরাইট স্ট্রাইক থাকলেও কিন্তু মনিটাইজেশন দিবে, কিন্তু অনেকগুলো যদি স্ট্রাইক থাকে সেক্ষেত্রে মনিটাইজেশন নাও পেতে পারেন আপনি। কিন্তু ইউটিউব কিন্তু এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি থাকে অ্যাক্টিভ, সেক্ষেত্রে আপনাকে মনিটাইজেশন দেওয়া হবে না। কিন্তু স্ট্রাইকের কথা, ক্লেমের কথা কিন্তু ইউটিউব বলেনি, সুতরাং এটা একটা প্লাস পয়েন্ট।
তো আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু কিছুটা হলেও যদি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন উপকৃত হয়েছেন কিনা, লাইক কমেন্ট করে। আসসালামু আলাইকুম।